এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়া শিখবেন, কথা বুঝতে পারছেন? সাহাবীদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন, যা তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ আমল করেন। তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি বলা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে অজু করে আসো, সুন্দর করে অজু করে আসো। অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? অজু করছি শুধু আল্লাহর, আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। অজু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। আবার শুরু করছেন, আবার বলছে শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন, বলতেই আছেন, এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করেছে, শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না, বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তো মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন, আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন, এটাই হলো সাহাবী ওয়ালা নামাজ, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ঢেলে দিবেন, এটা অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারো। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় 2-3 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেননি, বুঝতে পারলেন না। যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে, বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, যে খাবারটা পাশেই আছে, খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাবার খাওয়ার মাথায় তার খেয়াল নাই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলক, আল্লামা নববী রহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে দুইটা খেজুর, ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পাবে, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে, সঙ্গে এই টেনশন, হতাশা, এই সেই বাদ, তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর আল্লাহর জিকির। তিন নম্বর কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে, মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন, মুখ নড়বে না, কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারা যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না, যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে, আল্লাহ পাক তৌফিক দান করুন।
আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি, আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত, কিশোর গ্যাংয়ে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল? এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা, উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ। আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই, এই সৌরভটা সবাই পাক, আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক, আমরা চাই কিনা। অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জেনা ব্যভিচার এবং নারীর ফিতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক, হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমার কাছে কিছু প্রশ্ন উত্তর আছে, এইগুলোর উত্তর দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করব। আপনারা শান্তভাবে বসুন, আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি, একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবতী দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না, আছেন কি না, দিনী বোনরা আছেন, একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন, এদিকে দেন ওইদিকে দেন ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন, আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। চল খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র চারটা। এক, যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করো বলি আমিন। দুই নম্বর, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, দুই নম্বর রমজান মাসের সওম রাখা, তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেনটেন করা, শরঈ পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত, এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি, চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে, কিন্তু বড়েন ওলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, চোখ থাকবে খোলা, ঠিক আছে। চার নম্বর, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য। এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে, স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়, আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও, স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসো বেপর্দায়, স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো, এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয়ে আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার ফরজ। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমি।